ওই ফেজে কাজ করি, চলো আর কারণ কি গিয়াসউদ্দিন সেলিম পরবর্তীতে সিনেমা রেগুলার ফরম্যাটে নির্মাণ করলেও আমার সেই সুযোগটি ঘটেনি। আমি প্রায় অনেক কাল বাদে 2000 থেকে বা 88 থেকে ইয়া 98 থেকে এই 2008, তার মানে 10 বছর বাদে আমার মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা তৈরি করব। তার মানে সিনেমাটা কিভাবে, যেহেতু রেগুলার ফরম্যাটে টেলিভিশনের জন্য এক ধরনের ফরম্যাট ফরম্যাটের জায়গা থাকে যে আমাকে 45 মিনিটের একটা কাজ করতে হবে বা 1.5 ঘন্টা 80 মিনিটের একটা কাজ করতে হবে, এই 45-80-র বাইরে কোনোভাবে সময়ের বা এই লিমিটেশন থেকে একটি কাজ করার ইচ্ছা, যেটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে একটি সিনেমা করব। ডুবসাঁতার ছিল আমাদের জন্য, আমার ইউনিটের জন্য প্রথম এরকম একটি চেষ্টা। আপনারা খেয়াল করে দেখবেন সেখানে জয়া আসানের আগে কোনো ছবিতে হয়তো উকি দেওয়া টাইপের কোনো সিকোয়েন্সিং এ বা দুইটা একটা সিকোয়েন্স করে থাকতে পারে, কিন্তু তার জন্য এটি প্রথম সিনেমা। আর আমরা এর আগে একসঙ্গে বেশ কিছু কাজ করি, মূলত আমাদের একটা কৌতূহল তৈরি, আমরা একটা নিজেরা নিজেদের মতন করে একটা সিনেমা তৈরি করব। এবং নিজেরা নিজেদের মতন সিনেমা তৈরি করার এই জার্নি, যেখানে এটার প্রোডিউসারশিপ বলতে আমরা নিজেরাই, সেক্ষেত্রে আমাদের যে পাণ্ডুলিপি কারখানা, যার এত কাল বাদে নতুন আর একটি দেখলাম আমরা কয়েকটা দিন আগে, লাল মুরগের জুটি, সেটিও পাণ্ডুলিপি কারখানার প্রথম প্রযোজনা, আমাদের প্রথম বাচ্চা এই অর্থে বলতে পারি। বলো স্যার, ধন্যবাদ। আপনার কথাগুলো মানে খুবই প্রাণবন্ত লাগছে, যে আমরা আসলে ফিল্মের যে প্লট থেকে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে আপনাদের যে খুব আশা নিয়ে যে কাজটি আপনারা করলেন এটা কিভাবে বাজারে আসলো। তো স্যার, আমি আপনার কাছে আর একটা কোশ্চেন করবো, সেটা হলো যে ডুবসাঁতারের যে আপনার সিনেমাটোগ্রাফি ছিল, সেটা আপনি যদি আপনার ডিরেকশনের জায়গা থেকে আমাদের একটু বলতেন। আচ্ছা, এইটিও আরেকটি আশ্চর্য ঘটনা। রাশেদ জামান একটি সিনেমাটোগ্রাফার, রাশেদ তখন দেশের বাইরে থেকে পড়ে এসে বাংলাদেশের এই অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে মূলত বিজ্ঞাপনের কাজ করছিলেন। সিনেমা বানানোর আকাঙ্ক্ষা তারও সিনেমাতে শুটিং করবার, পরবর্তীতে সে আপনারা এতক্ষণে জানেন আয়নাবাজিতেও ইয়ে করে থাকবে, মানে সিনেমাটোগ্রাফি। আমাদের এই বেলায় রাশেদ যেভাবে জয়ার সঙ্গে আমার যে পূর্ববর্তী কর্মযোগ ছিল, এটির লেখক হিসেবে যেমন মাতিয়া বানু সুকু আমার সঙ্গে ডায়ালগ লেখায় হাজির ছিলেন, এটার প্রডিউসারও তিনি, তো একই রকম ভাবে একেবারে ব্যক্তিগত অংশগ্রহণমূলক জায়গা থেকে, এটা কোনো অ্যাসাইনমেন্ট নয় তার, যেটি অন্য বিজ্ঞাপনে তার অ্যাসাইনমেন্ট থাকে, এটি তার নিজের একটা প্রোডাকশন তেমন ভাবে হাজির হওয়া। তো আমার জন্য যেমন ছিল একটা সিনেমা তৈরি করার ইচ্ছা এবং তার সিনেমার জন্য একটা স্টোরি রাইটিং, এবং সেটি কিছু মাত্রায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে নিজের জীবনযাপনের অংশগ্রহণের মধ্য দিয়ে সিনেমার চরিত্রগুলোকে কি করে এনে হাজির করা যায় বা তার প্লটটাকে কেমন ভাবে ওয়েলকাম করা যায়। আমি একটুখানি ডিটেল বলি তাহলে আরো একটু আন্দাজ করতে পারবেন। ডুবসাঁতারের যে চরিত্র বা চরিত্রায়নের যে প্রক্রিয়া, তার মধ্যে আমার নিজের ব্যক্তিগত অংশগ্রহণ আছে। আমরা যদি শেহজাদ চৌধুরী যে চরিত্রটি করেন এখানে, আমার নিজের জীবনের একটা পর্ব আমি এরকম আচরণ করে থাকব। আবার হচ্ছে শেহজাদের নাম নেওয়ার সঙ্গে আমি বলছি যে ওই এই চরিত্র ঠিক শেহজাদ বন্ধুতার সূত্রে এখানে অ্যাক্টিং করতে আসেন, এর পরে হয়তো কোথাও ইদানিং একটা দুইটা জায়গায় দেখেও থাকতে পারেন, সে অভিনেতা নন, কিন্তু এই জীবন সম্পৃক্ত একটি গল্প বলতে চাই আমরা যখন সে জানে, তখন তাকে বলার সঙ্গে সঙ্গে অভিনয়ের জন্য হাজির হন, অথচ তিনি অভিনেতা নন, অভিনয়ের কোনো বাসনাই তার জীবনে ছিল না, পরবর্তীতেও ঘটে নাই, শুধুমাত্র এই অংশগ্রহণ করা। আমরা একটা ছবি বানাতে চাই, সেখানে একটি চরিত্রের প্রয়োজন, সেই চরিত্রে তিনি অভিনয়, জয় আসান আগে থেকে প্রফেশনাল পারফর্মার হিসেবে হাজির ছিলেন, কিন্তু পরবর্তীতে তো আর এখন অনেক, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া এবং অন্যত্র তার ভক্তকুল এবং তার কর্মযোগ্য বিস্তারিত। তো শেহজাদ যেমন ভাবে হাজির, সিনেমাটোগ্রাফির বেলায় রাশেদ যেমনও তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার জায়গা থেকে, বা এখানে একটা সিনেমা তৈরি করার চেষ্টা আছে, হচ্ছে এই সিনেমাটা তার নিজের করে নেওয়া এবং তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যদি বলি, সেইটির
চরিত্র কেমন হবে, কি রকম ভাবে এই গল্প শুটিং করা হবে। আমরা তখন যে ক্যামেরা দিয়ে শুট করি সেইটি দিয়ে আমি রেগুলার টিভি নাটক তৈরি করতাম, সনের P1। তো এইটিতে কি করে আরো অ্যাডাপ্টার অ্যাসাইন করে লেন্সিং এর ডিফারেন্স তৈরি করা যায় তার জন্য চিন্তা করা হচ্ছে। কিন্তু আমরা হাই এন্ড এর ক্যামেরা তখন রাশেদের নিজের কাছেই থাকবে, কারণ তার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপনের জন্য সে ক্যামেরা গুলো। তো এই প্রকল্পের চরিত্র অনুযায়ী সে আমাদের সেই টেলিভিশনের রেগুলার ক্যামেরাকেই অ্যাডাপ্ট করে, অ্যাডাপ্টার দিয়ে কিছু লেন্স সংযোগ করে কি করে ভিজুয়ালি বিষয়টাকে কাছে আনা যায় বা এই স্টোরি টেলিং এর অংশ করে তোলা যায় সেগুলো চিন্তা ভাবনা করে থাকেন। মোস্টলি এটা রাশেদের কীর্তি। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমরা তো আমাদের নিজেদের মতো করে, আমরা তো যদি আপনাদের বলেন এই জগতে কিন্তু খুবই নতুন। হ্যাঁ, তো এই নিশ্চয়ই ক্ষেত্রে যদি আমরা যখন ছবিগুলো দেখি তখন কিন্তু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, কিন্তু যখন আপনাদের মতো গল্পকাররা আপনাদের জাদুর ঝুড়ি নিয়ে এসে আমাদের এই সিনেমা স্কোপ আয়োজিত এই ফিল্ম রিডিং সেশনে যখন এইগুলোকে উন্মোচন করেন, তখন কিন্তু এই যে আভাগুলো এগুলো কিন্তু আমাদের মধ্যেও চলে আসে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা ইউল্যাবের কাছে খুবই ধন্য বা আমরা কৃতজ্ঞ যে এরকম আসলে আমাদের প্ল্যাটফর্ম গুলো করে দেয় যে আপনাদের সাথে এত সহজে আমরা টাচে থাকতে পারি। তো স্যার পরবর্তী কোশ্চেন যদি আমি করি, এটার মধ্যে আমরা যখন টিম মেম্বাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছিলাম তখন আমরা দেখলাম যে এই মুভিতে আমরা অনেকটা কিন্তু ন্যাচারাল যে সাউন্ড এইটার কিন্তু একটা ইফেক্ট পাই, এইটা নিয়ে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে টেলিভিশনের প্রোডাকশন গুলো যে পদ্ধতিতে রীতি পদ্ধতিতে করা হচ্ছিল ভিজুয়ালাইজেশনের জায়গায় এবং ধরুন স্টোরি টেলিং এর জায়গায় কম বেশি, শুধুমাত্র আমরা সময়ের ব্যারিয়ারটা থেকে রেহাই পেতে চাই। আর কিছু বিষয় ছিল টিভিতে কিছু ধরনের ডিমান্ড থাকে যে এই রকমের কাজ হলে ভালো হয়, আমরা সেই ডিমান্ডটার বাইরে নিজেরা কি করে একটা কাজ করা যায় তার রাস্তা খুঁজছিলাম। তো তার অংশ হিসেবে স্টোরি টেলিং, যেখানে আমি আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে সম্পৃক্ত হতে চাই, জীবন অভিজ্ঞতার কথা বলছিলাম সেই জাতীয় চরিত্রায়নের অংশ হিসেবে। তারপরে ধরেন শুটু এটা ডায়ালগ লেখে, আমরা যে প্লটের বিষয়টা নিয়ে কথা বলছি সেটা যেহেতু শুকুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে আমাকে দেখে, তার জন্য অনেক দূরের বিষয় ছিল না। কিন্তু এই যে নির্মাণ প্রক্রিয়া সেইটি সীমিত, এই সীমিত নির্মাণ প্রক্রিয়ার কারণেই যেমন আমরা হাই এন্ডের ক্যামেরার কথা ভাবতে পারি নাই বা ভাবতে চাই নাই তখন, কারণ একটা ক্যারেক্টার এটা একটা নায়ক ক্যারেক্টার তৈরি হোক, এটার পরিণতি যতটা খারাপ যে আমি বলছিলাম একটু আগে, পরিণতি বলতে যে হলে রিলিজ করার পরিণতি এবং এটা টেলিভিশনে দিয়ে দিতে বাধ্য হওয়া। কিন্তু পুরো প্রক্রিয়াটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যেভাবে তৈরি হয় তেমন ভাবে। যেমন শুকুর কথা এই জন্য বলছিলাম, শুকু অন্যত্র কিছু লিখে লাখখানেক টাকা পেলো, ওকে 1 লাখ টাকা দিয়ে আমরা কয়দিন শুট করতে পারবো, সেই তাহলে 2 দিনের 3 দিনের জন্য একটা আয়োজন করা যাক, স্ক্রিপ্টের কোন কোন অংশ আমরা তৈরি করতে পারবো। অনেকটা অর্গানিক ওয়েতে এই শুটিং প্রসেস এবং স্ক্রিপ্টিং এর কাজ চলছিল। তারই অংশ হিসেবে যেমন ক্যামেরার কথা বলছিলাম, সাউন্ডের বেলায় আমরা নিজেদের ওই ক্যামেরার সঙ্গে একটা সেনহাইজারের জুম, তখনও এই জুমের গল্পগুলো আসেনি আমাদের, অ্যাক্সেস তখনও তৈরি হয়নি হাই এন্ড বা প্রফেশনাল রেগুলার সাউন্ড রেকর্ডিং ডিভাইস। আমরা সেনহাইজারের একটি ভালো মাইক্রোফোন আমাদের কাছে ছিল, সেই মাইক্রোফোন দিয়েই শুটটা করে ফেলা। ডাবিং এর কথা আমরা তখন ভাবিনি, কারণ ডাবিং এর হোল প্রসেসটাই অনেক কমপ্লিকেটেড এবং এক্সপেন্সিভ, তো যে কারণে আমরা ডিরেক্ট সাউন্ড। তারপরে কিছু কিছু ক্ষেত্রে যা হয় যে যে লোকেশন গুলো সাউন্ড রেকর্ডিং এর জন্য হয়তো সুবিধাজনক নয় নয়েজ এর জায়গায়, কোথাও কোথাও দুই একটা জায়গায় আমরা চেষ্টা করি, কিন্তু তবু ওভারঅল আপনারা এখন আজকের অডিয়েন্স এর জন্য 8 সালে শুটিং করা এই একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যে টেকনিক্যাল ইট ইজ, সেগুলো আসলে আপ টু দা মার্ক তো নয়ই, বরং আপনাদের চোখের জন্য এত আরামদায়ক বিষয় নয়, এটার ভিজুয়াল কোয়ালিটি জায়গাটা অনেক হাই এন্ড কিছু নয়। এখন আমাদের যে কারো মোবাইলের রেকর্ডিং এর পিক্সেল রেশিও সেটি আমাদের ওই ক্যামেরার চেয়ে বেটার এখন। আবার সাউন্ডের বেলায় এতটা
নয়েজের সাউন্ডের এক্সপিরিয়েন্স নিতে আজকের অডিয়েন্স বা আজকের আপনাদের নিশ্চয়ই সংকট হয়ে থাকবে, এত নয়েজ কেন, সাউন্ডের ইউনিফর্মিটি নাই কোন কোন সিকোয়েন্সে, এমন ভাবে সাউন্ডটা একটু সহনীয় পর্যায়ে মনে হচ্ছে, একটু পরে আবার যে কেন, এই যে সাউন্ডের যে ডিজাইন বা সাউন্ড রেকর্ডিং এর যে টিউনিং প্রত্যেকটা আছে সিকোয়েন্সিং এর, এই টিউন সাউন্ড রেকর্ডিং এর প্রসেস এর মধ্যে আমরা ছিলাম না, বা ওটা তখন আমাদের এফোর্ড করার মতন পরিস্থিতিও ছিল না, আর আমাদের ওই মানসিকতা ছিল তখন। আমাদের মানসিক জায়গা হচ্ছে আমরা একটা জার্নির মধ্যে ঢুকতে হয়ে যাচ্ছি, স্টোরি টেলিং, সেই স্টোরি টেলিং এর এই জার্নির মধ্যে আমাদের কিছু টুলস আছে। টুলস হচ্ছে প্রথমে হচ্ছে বেসিক স্টোরিটা, সেই স্টোরিটার সঙ্গে আমাদের পার্সোনাল অ্যাটাচমেন্ট কতটুকু, এবং তারপরে হচ্ছে কিছু পারফর্মার যাদের উপরে ভর করে আমরা গল্পটা বলতে চাই, সেই পারফর্মাররাও কম বেশি ব্যক্তিগত আগ্রহে এই ছবির সঙ্গে সম্পৃক্ত, যতটা না প্রফেশনাল একটু আগে সেই যাদের নাম বললাম, এরকম অসংখ্য মানুষজন আছে। তারপরে হচ্ছে গল্পটা হচ্ছে যে আমাদের কাছে ক্যামেরার সেট আপ, এটা আমাদের ব্যক্তিগত সেট আপ ক্যামেরা সাউন্ডের, আমরা তখন রেগুলার টিভি প্রোডাকশনের জন্যই সাউন্ড এবং ক্যামেরা আমাদের নিজেদের অ্যাক্সেস ছিল, বা এডিট প্যানেলও তাই, এফসিপি তে আমরা অন্য কাজগুলো এডিট করি, সেটা ঘরে বসে এডিট করার মতনই গল্প। তো এই যে পুরো টেকনিক্যাল ওয়ার্ক ফ্লো, সেটি অনেক বেশি রকম ভাবে আপনারা আজকে নিজেরাই যদি এখানে যে 10-12 জন যারাই আপনারা শুনছেন বা দেখছেন, তারা যদি অন্য কোথাও কোনো প্রফেশনাল হাউসে না গিয়ে আপনারা নিজেরা এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করতে চান, আপনাদের যা DSLR আছে তার কিংবা মোবাইল ফোন আছে, বা একটা জুম যদি সঙ্গে থেকে থাকে, বা কারো সঙ্গে আপনাদের বন্ধুতার সূত্রে পেয়ে যান, আপনারা যদি যে কেউ একজন এমন একটি সিনেমা করতে চান যার জন্য আমাদের সেই সময় কিছু অর্থ করির প্রসঙ্গ ছিল, আপনাদের হয়তো অর্থ করির এতটা আয়োজন চিন্তা করতে হবে না। মূলত পুরো বিষয়টা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা মেকিং এর আকাঙ্ক্ষা থেকে, যে টেকনিক্যাল অ্যাসোসিয়েশনটা আমরা অ্যাক্সেস করতে পারছি এই মুহূর্তে, সেগুলোকে ওয়েলকাম করে পুরো বিষয়টা করা। পরবর্তীতে কিছুটা মিউজিক এর জায়গায় এবং সাউন্ড এর অল্প কয়েকটা মোমেন্টের, যেগুলোর ডাবিং না করলেই নয় টাইপের ছিল, 2-3টা মোমেন্ট, শুধুমাত্র 2-3টা ছোট ছোট মোমেন্ট ডাব করা। ধন্যবাদ স্যার। আমি যদি আমার জায়গা থেকে বলি, তার মানে যে এখানে আপনি যেটা বলছেন যে সেই সময় আসলে যেই প্রযুক্তি ছিল তা সর্বোচ্চ ব্যবহার না করতে পারলেও যতটুকু করা যায়, আমরা গল্পের সাথে অ্যাটাচ হওয়ার জন্য কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছি। স্যার আমি যদি আমার জায়গা থেকে বলি যে আসলে ইতিহাস যে কালিতে লেখা হয় সেটা কিন্তু কত দামি কালি ছিল ওটা কিন্তু নির্ভর হয় না, হ্যাঁ ওটা কিন্তু নির্ণয় হয় না, ওই সেই ক্ষেত্রে কিন্তু আলোচনা করা হয় আপনার ইতিহাসটা কতটা সমৃদ্ধ। যখন আমরা আমাদের প্রজন্মকে বলবো যে আমাদের স্যাররা এটা করে রেখে গেছেন, এইখান থেকেও তারা স্টোরি টেল করছে, হ্যাঁ স্টোরি গুলো বলেছে, এখন আমরাও বলছি, এটার মধ্যে কতটা পার্থক্য, এটাই কিন্তু আমাদের যে নতুন বাংলাদেশ, বাংলাদেশের নতুন সিনেমা, এটাই কিন্তু আসলে আমাদের প্লট। তো স্যার এই পর্যায়ে আমাদের মধ্যে মানে আপনাকে কোশ্চেন করবেন যে আমাদের জয়ন্ত কুমার কুণ্ডু ভাইয়া, আপনাকে আমরা আমন্ত্রণ করছি। আচ্ছা ধন্যবাদ, হ্যালো স্যার, গুড আফটারনুন। যেটা হচ্ছে যে এখানে আমি দুইটা জিনিস দেখেছি, যে প্রথম থেকেই যদি ওই টেকনিক্যাল জায়গা কথা চিন্তা করি, প্রথম একদম সিনেমার প্রথম শুরুতে যখন রাস্তা পার হয় বা বাজার করতে যায়, তখন যে দুটো জিনিস দেখেছি, এটা খুব র্যাডিক্যাল একটা অ্যাপ্রোচ, সিনেমাটোগ্রাফির খুবই র্যাডিক্যাল একটা অ্যাপ্রোচ। এবং টেকনিক্যাল জায়গা থেকে এখানে ফোকাসিং এর একটা মানে ফোকাস ডিফোকাসের একটা ব্যাপার খুব বারবার ঘটেছে। আমার আমার মনে হয় এটা টেকনিক্যাল এররই হয়তো বা ছিল, খুব ইচ্ছাকৃত হয়তো বা না, এক্সপেরিমেন্টের জন্য হয়তো বা এরকম। আর একটা ব্যাপার হচ্ছে অবজারভেশন, সেটা হচ্ছে যে রেণুকা অর্থাৎ জয়সন চরিত্র, যে যে চরিত্র অভিনয় করেছে, ওদের যে বাড়িটা ছিল অর্থাৎ ঘরের ভেতর যে সংসারটা, সেখানে মা এবং ভাইয়ের, এবং একটা হচ্ছে খুবই টিপিক্যাল বাংলাদেশি ফ্যামিলির হচ্ছে স্ট্রাকচার আমরা ডেভেলপ হয়ে দেখছি, যেখানে হচ্ছে খুবই যে মা এবং ছেলে খুব ফ্রাস্ট্রেশন ফ্যামিলির মধ্যে, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। এই যে বাংলাদেশি একটা টিপিক্যাল ফ্যামিলি কে হচ্ছে অন স্ক্রিন হচ্ছে তুলে আনা, এই রেডিক্যাল চিন্তা ভাবনাটা এই সিনেমার সাথে, মানে আমার 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 কাছে আপনার ডেভেলপমেন্ট কেমন ছিল ওই সময় আর কি, যে আপনি
কি চিন্তা করে এই জিনিসটাকে অন স্ক্রিন ডেভেলপমেন্ট করতে চাইছেন, যে আমরা একটা জিনিসটা দেখাবো যে ফ্যামিলিটা খুব ফ্রাস্ট্রেটেড আছে, কিন্তু এই ক্ষেত্রে স্টোরি টেলিংটা কি হইতে পারে, মানে ওই সিনেমার বেস করে চিন্তা করি। আচ্ছা, আজ আমাদের মনে হয় ডুবসাঁতার টিমের জন্য তারা যদি আজকের আমাদের এই আলোচনার জানতেন, নিশ্চয়ই এটা রেকর্ডেড থাকবে, তাদের জন্য একটি আশ্চর্য অভিজ্ঞতা হবে যে আজকে প্রায় এক যুগ বাদে আমরা ডুবসাঁতার নিয়ে কথা বলতে আসছি। কারণ এটা আমি বিভিন্ন সময় মান অভিমান থেকে বলি যে আমরা ডুবসাঁতারটাকে মানে ডুবে যেতে দেখলাম, কিন্তু আজকে এই আপনাদের এই যোগসূত্রে সিনেমার সঙ্গে আমরা আবার ভেসে উঠতে দেখছি যে এই রকম ভাবে প্রশ্নগুলো আপনি যিনি উপস্থাপনা করছেন, আপনার আমি বলবো যে চিন্তার গল্পটার সঙ্গে তো আর আমার পরিচয় ঘটেনি। এই মুহূর্তে আপনি যেভাবে নিজের বাচন ভঙ্গি নিয়ে আয়োজনটাকে সামনে এনে হাজির করবার জন্য আমি আবার সেটার ধন্যবাদ দিয়ে জয়ন্ত প্রসঙ্গটাতে ফিরে আসবো। সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে টেকনিক্যাল এগুলো হচ্ছে প্রাথমিকভাবে মনে হতে পারে দুর্বলতার গল্প বলছি, নয়, এটি ছিল আমি পরবর্তীতে একই কথাগুলো অন্যদের বলার চেষ্টা করতাম একই সময়ে, ইনফ্যাক্ট ডুবসাঁতারের সময়ের অভিজ্ঞতা থেকে নতুন সিনেমার সময়ের প্রয়োজন নামে একটা ছোট্ট পাতলা বই আমি পাবলিশ করি তখন। আচ্ছা, তাতে আমাদের কৌতূহল ছিল যে সিনেমা করতে অনেক টাকা লাগে না, কিন্তু পরবর্তীতে দেখি যে আচ্ছা সিনেমা করতে টাকা লাগে না, সিনেমা তো টাকার খেলা, কিন্তু এখন সিনেমাটা করতে এসে যে যে টাকা লাগে না তখন কোন সময় এটা বলবার, যখন আমরা আপন কণ্ঠস্বরকে কান পেতে শুনতে চাইব, নিজেদের অভিজ্ঞতাগুলোকে পর্দায় দেখতে চাইব, তখন আর এটা টাকার খেলা থাকে না, আমার যখন একটি বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। জয়ন্ত যেটি বলছিলেন যে এইরকমের একটি অনুসঙ্গ বা প্রেক্ষাপট বা ওই একটা ঘরের গল্পের কেন আমরা করতে চাইলাম বা এটা কি করে আসলো, আমরা আমাদের যে টিভির অভিজ্ঞতা থেকে বের হয়ে নিজেদের মতন করে একটি কাজ করতে চাওয়ার মধ্যেই এটি ছিল, এটি নায়ক নায়িকা নয়, যদিও এখানে রেগুলার পারফর্মাররাই পারফর্ম করছেন, নায়ক নায়িকা বলতে যেমন ভাবে আচরণ করেন একটা গল্পে টেলিভিশনের গল্পে এমনকি সিনেমার গল্পে, এটি সিনেমা টেলিভিশনের যে গল্পে যেমন করে পারফর্মাররা পারফর্ম করেন তেমন না হয়ে যদি তাকে আমরা আমাদের রেগুলার জীবন অভিজ্ঞতা নিজেদের ঘরের গল্পের মধ্যে আমন্ত্রণ জানাই, তাহলে চেহারাটা কেমন হয় চরিত্রগুলো, তাহলে কেমন করে আমরা এই মানুষগুলোকে জানত হতে দেখি, মূলত আমরা নিজেদের গল্প এটা অনেকটা হচ্ছে এসো নিজে করি টাইপের, নিজেদের গল্প নিজেরাই লিখি, নিজেরাই তৈরি করি, নিজেরাই অভিনয় করি, এই রকমের একটি আবহের মধ্যে এই সিনেমাটা নির্মাণ কর্ম হয়ে থাকবে। যেমন আমার শৈশবের বন্ধুর বাড়িতে এটি শুটিং করা, আপনারা রেলওয়ে রেল লাইন দেখেন সেটিও আমার শৈশবে দেখা প্রথম রেল লাইন, একই লোকেশনে গিয়ে শুট করতে চাওয়ার গল্প, তো এই বেলায় এটা হয়তো আমার মা বা মায়ের গল্প নয়, আমার বোনের গল্প নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু আমার দেখা আমার পরিপার্শ্বের মানুষজনের ফ্যামিলির গল্প, তাদের ঘরের চেহারা, তাদের মানুষগুলোর সম্পর্ক, তাদের পরস্পরের অ্যাটাচমেন্ট বা ডিট্যাচমেন্ট বা আড়াল কিংবা একত্রে সম্পৃক্ততা, সেগুলোকে কি করে ছবিতে রাখা যায় সেই চিন্তার থেকেই এরকম সম্পর্ক সূত্রগুলো রচনা করা। জয়ন্তকে আবারও ধন্যবাদ, আমি বিভিন্ন সময়ে অভিমান করে বলতাম যখন লম্বা সময় যেহেতু আমি আর কাজ করি নাই, যে অর্থে আমি বলছিলাম ডুবসাঁতার ডুবে থাকার কারণে এক ধরনের আমার অভিমান তৈরি হয় যে এই রকমের আরো একটি চেষ্টা করতে আমার লম্বা সময় লাগলো সিনেমা নির্মাণের প্রক্রিয়া, যদিও আপনারা এতক্ষণে জানেন আরো দুটি সিনেমাও অলমোস্ট ডান, পেয়ারা সুভাষ এবং মানুষের বাগান, কিন্তু একটা লম্বা সময়ের এই গ্যাপ তৈরি হওয়ার পেছনের যে অভিমানটা ছিল এটি এই জায়গায় যে আমরা নিজেদের একটা গল্প বললাম, সেই গল্পটা নিজেদেরকেই দেখাতে পারলাম না, বা নিজেরা কয়টা মানুষ নিজেরা হতাশ হয়ে গেলাম। তো আজকে 12 বছর বাদে আপনারা যখন এই প্রসঙ্গগুলো করেন তখন আমার এই কারণে বললাম যে আমার ইউনিটের লোকেদেরকে যদি এই অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম, তারা জানতেন যে এই মাটা আসলে আমাদেরই মা ছিলেন, আমরা সেই সময়ে এক্সপিরিয়েন্স করতাম যে মায়েরা কত রকমের এইরকম ছোট্ট মানে টানা পোড়েনের সংসারের মা, আচ্ছা আচ্ছা একটা চোরের জন্য ভাত রেখে দেন,
মানে এইদিকে দাঁত মুখ ভেঙচি কেটে অন্য সন্তানের সঙ্গে কথা বলেন, মান অভিমান করেন। আচ্ছা, কিন্তু এই মায়ের চরিত্র, এই ভাই বোনের সম্পর্ক, ওই অন্ধ ভাইটার সঙ্গে বোনের সঙ্গে, এইগুলো রচিত থাকলো অন্যদিকে আমরা। কিন্তু আজকে আমি খুবই আনন্দিত যে আপনারা এই কানেকশন গুলোকে পুনরুদ্ধার করলেন। জয়ন্ত বলেন। সরি স্যার, না আমি কি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না? আমাকে আরো স্পেসিফিক করে আচ্ছা জিজ্ঞেস করতে পারেন? না স্যার, অবশ্যই আমি উত্তর পেয়েছি। না মানে আমি সিনেমাটা যখন প্রথম দেখেছি, যখন আমি আমার আশেপাশে, আমি ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি, আমাদের আশেপাশে যত ফ্যামিলি দেখেছি, আমি এরকম একটা স্ট্রাকচার দেখেছি যে হয়তো আমাদের দেশের মায়েরা সাংসারিক জীবন অনেক ফ্রাস্ট্রেটেড থাকে, অনেকেই সাংসারিক জীবনে একটা ফ্রাস্ট্রেশন থাকে, এবং সেই ফ্রাস্ট্রেশনের ডিলিংটা আসলে ছেলে মেয়েদের সাথেই হয়। তো আমি যখন সিনেমার একটা অংশ দেখছিলাম, তখন মনে হচ্ছিল আমি সারা জীবনে এমন কিছু একটা দেখেছি যেটা আমি বাস্তবতার সাথে মেলাইতে পারতেছি, যে এই জিনিসটা আমি বাস্তবেও দেখেছি। এইটাই স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি আবার ফিরে আসলাম। তো স্যার, আপনি যদি, মানে আমি নিজের জায়গা থেকে বলবো, এখানে অনেক কথা স্ক্রিপ্ট করা করা ছিল, আমি যদি আচ্ছা নিজের জায়গা থেকে বলি, সেটা হলো যে আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা আপনার থেকে আজকের সেশনে কি শিখলাম। আমি পার্সোনালি মনে করি যে আপনি যখন আপনি বলছিলেন যে একটা পার্টে আপনি বলছিলেন যে আপনার গল্পটাকে আপনি ডুবে যাওয়া দেখেছেন, আপনি এটা বলছিলেন, কিন্তু আজ 12 বছর পরে এসে আপনার মনে হচ্ছে যে না, আমি কিছু করেছি। এটাই তো সেইটা, আপনার যে খুশি এটা কিন্তু আপনার চোখের মধ্যে, অনেকে বলে যে চোখ জল জ্বলে উজ্জ্বল করা চোখ, এটা কিন্তু আমরা দেখছিলাম। তো সেইখান থেকে, এইখান থেকে আমরা যদি শিক্ষা নিই, পার্সোনালি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে আমি যদি এখান থেকে শিক্ষা নিই, আমি আর আমার কোনো প্রজেক্ট এই যে ফল করে বা আমি হতাশায় চলে যাব, আমি কখনো আর এই সেশনের পর থেকে স্যার এটা করছি না। আমি বাহ খুবই আনন্দিত আপনার সাথে বাহ পরিচিত হতে পেরে, আর আমার টিমমেটরা যারা আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং বড় আপুরা যারা আছে, সিনিয়র আছে, তারাও অনেক খুশি আশা করি। তো এখান থেকে আপনাদেরকেও আমি মানে ডাকবো যে আপনারা যদি পার্সোনাল আপনাদের, মানে এখান থেকে কোনো আপনাদের প্রশ্ন করার থাকে, আপনারা কিন্তু স্যারকে করতে পারেন। জয়ন্ত ভাইয়ের পরে কে আসবেন? জি আপন পাউল ভাইয়া, আপনি আসেন। জি স্যার, ধন্যবাদ আপনি আসছেন আমাদের এখানে আপনার সময় দেওয়ার জন্য। স্যার, আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে স্যার, আপনি এত বছর সিনেমার আশেপাশে ছিলেন, কিন্তু স্যার মানে যখন আপনি, আমরা একটা সিনেমা বানাই তখন আমরা চাই সবসময় যে এটা একটা পলিশ কাজ হোক। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনছি, আপনি বলেন। আমি শেষের অংশটুকু বুঝতে পারিনি বা শুনতে পাইনি ঠিক মতন, আরেকবার যদি রিপিট করেন আমার জন্য সুবিধা হয় আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, আপনি তো অনেক বছর ধরেই সিনেমার সাথে আছেন, যখন আমরা সিনেমা বানাই তখন আমরা সবসময় ভাবি যে আমি আমার জীবনের সেরাটা দিয়ে কাজটা তৈরি করব, যে এটার মধ্যে কোনো অংশ বাদ রাখবো না। তো স্যার, এখানে যে যেমন হচ্ছে আমরা দেখলাম যে আমরা নর্মালি চিন্তা করি যে একটা সিনেমা যখন একটা যখন একটা ম্যাস লেভেলের জন্য তৈরি হবে, তখন এটার মধ্যে এটার যে টেকনিক্যাল জায়গাগুলি থাকবে বা যে মানে আমরা দেখলেই বলতে পারি যে না, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা আসলে এক সিনেমা। স্যার, ওই জায়গার থেকে আপনি যে একটা চ্যালেঞ্জ করলেন যে না, আমি আমার গল্প বলাটাই মেইন, বললেন সিনেমা বানাবো কি গল্প বলাটাই আমার মেইন উদ্দেশ্য, আমার টেকনিক্যাল পার্টের থেকে অনেক কিছুই জানি না, যেহেতু আমি জানতাম না। যেমন হচ্ছে সিনেমাটোগ্রাফির জায়গা থেকে বলি, যেখানে রাশেদ জামানের মতো একজন মানুষ আছে, ওইখানে আমরা সিনেমাটোগ্রাফিটাকে কতটা ব্যবহার করতে পারছি ওইটা আমি জানতে চাচ্ছিলাম। যে আচ্ছা, যেহেতু আমরা মানে সিনেমা তো আর মানে গল্প না, যে আমরা উপন্যাস পড়লে যেরকম ফিলিং হয় সিনেমাতে, ওটার ভিন্নতা আপনার জায়গা থেকে বলবেন যে মানে সিনেমাটোগ্রাফির জায়গা থেকে আমরা ফিল্মটাকে কিভাবে দেখলাম। আচ্ছা, আমার মনে হয় এই প্রসঙ্গে হচ্ছে আপনারাই বলতে পারবেন যে রাশেদকে
মানে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমি ওয়েলকাম করলাম বা সেটা পার্টিসিপেট করলেন, সেখানে আমি কতটা তাকে এক্সপ্লোর করতে পারলাম বা কতটা তার সিনেমাটোগ্রাফিক ক্যাপাসিটি বলি রিচনেস বলি সেটাকে অ্যাকোমোডেট করতে পারলাম, সেটা মনে হয় আমার বলার চেয়ে আপনারাই তার পরবর্তী কাজগুলোর নিরিখে বলতে পারবেন, বা এইটার কোনো নিরিখ প্রয়োজন নেই। এই যে গল্প বলার গল্প সেটা তো আমার এক ধরনের ব্যক্তিগত অবস্থান, নিশ্চয়ই গল্পের বাইরে সেটা শুধুমাত্র ক্যামেরা তো টুলস নয়, এটা দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গিও। এই দৃষ্টিভঙ্গিটা রাশেদের যে টেকনিক্যালিটিস এবং ক্যামেরায় বলবার যে ভাষা বা কথা সেইটিকে আমার কথায় কতটা সম্পৃক্ত করা গেল বা করতে পারলাম কিনা, এটা মনে হয় আমার বলবার সুযোগ কম, বরং আপনারা ক্রিটিক করলেই সেটি বরং আমার জানা আছে হয়। কিন্তু আমি যেটুকু আন্দাজ করি যে একটু আগে যে কথাটা বলছিলেন যে একটা যে কারো কোনো কাজ কমপ্লিট করার সময়ে নিশ্চয়ই সেই মানুষটা চান তার বেস্ট এফোর্টটাই দিতে, তার ক্যাপাসিটির সমস্তটাই নিয়ে হাজির করতে, এবং সেটা করলেই কেবলমাত্র সেটা কোথাও না কোথাও গিয়ে পৌঁছায়, সেটা শেষ পর্যন্ত দর্শক, সেটা সংখ্যার বিবেচ্য নয়, কারণ কিন্তু দর্শককে তখনই তার তাকে ছুঁয়ে যায় যখন আরেকটা মানুষ অন্তর দিয়ে কাজটা করেন। তো আমার মনে হয় আমাদের টিমের সেই চেষ্টাটা ছিল, তার পার্ট হিসেবে আমিও বলতে পারি যে প্রত্যেকেই তার তার মতন করে ওই মুহূর্তে ওই কাজটুকুর জন্য হাজির ছিলেন, কিন্তু পুরো ব্যবস্থাপনার গল্প যেটি আসলে শুরুতে হয়ে বিপত্তিটা ঘটলো, আমরা শুরুতে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছিলাম, ডুবসাতার দেখাতে পারা না পারা সেই সময়ের টেকনিক্যালিটিজেরই গল্প। আমরা যেরকম একটা নির্মাণ প্রক্রিয়ার মধ্যে একটা টেকনিক্যাল মানে অব্যবস্থাপনাই বলি বা সময়ের এইটুকুন আয়োজন সেটাই বলি, আমার কাছে কিন্তু সিনেমার জন্য আমি কোনো আলাদা করে শিল্পী কিংবা দার্শনিক অবস্থান থেকে এমন ভাবে এটিকে দেখা এবং সেটিকে ব্যাখ্যা করার জায়গায় আমি নাই, আমি ওইভাবে নিজেকে ভাবি না। বরং আমার কাছে আমার ভাবনায় প্রথমেই কাজ করে যে আমি সংসারে আসি এতকাল, আমার পরিপার্শ্বে আমি যা আছে কিছু দেখলাম, আমি সেইটুকু কি করে অন্যকে দেখাতে পারি। এখানে আপনাদের যেমন আর দশজনের ছবি বা দিন দুনিয়ার নানান ছবি দেখার অভিজ্ঞতা আপনাদের, আমি সেখানে তুলনার জন্য নিজেকে যোগ্য মনে করি না, রাদার আমি আমার কাজটুকু আমার সময়ের যে আমি কিছুটা দেখার যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা চোখ মেলে অন্যকে দেখার আমন্ত্রণ জানাতে পারি মাত্র, এবং সেইটুকু করবার জন্য যেই ধরেন এটা ক্রিটিক তাত্ত্বিকদের গল্প সেইখানে আমি নেই, আমি ওইভাবে ভাবি না, বরং সহজ সাধারণ ভাবে আমার কাছে সিনেমাটা একটি গল্প বলে, এটি ইমেজের মাধুর্য শব্দ সঙ্গীতের আয়োজনের দার্শনিক অবস্থান কি যে আমি এটা শব্দ ব্রহ্ম এখান থেকে সৃষ্টির এই গল্প এরকম ভাবে চিন্তা করি না বা করার প্র্যাকটিসের মানুষ আমি নই, শুধুমাত্র এই রকমের একটি গল্প ইমেজ শব্দে নিজস্ব ছন্দে কি করে বলা যায় এইটুকু খোঁজার বাইরে আমি সিনেমাটিক মোমেন্ট এরকম মিজন সিং এরকম হলে হয় অমুক অমুক সিনেমার দার্শনিক সেটা অজুর বলেন ব্রেসো বলেন বা আমাদের ঋত্বিক ঘটকের ক্যামেরা অ্যাঙ্গেল বা সাউন্ডের এই জায়গাগুলো হয়তো নিজের কাজের বেলায় আমি কখনোই এরকম ভাবে ভাবতে পারি না বা আমার ভাবনার সুযোগ নাই, আমি এগুলো এক্সপ্লোরও করতে চাই না, যে কারণে দেখবেন আমি কম বেশি নাটক করা মানুষ, আমার চরিত্রগুলো ডায়ালগ বা তার অবস্থা অবস্থানগুলো নাটকীয়ই থাকে। কিন্তু আমার কাছে মনে হয় ঋত্বিক ঘটকের যেরকম তার মেলোড্রামার গল্প আমার নিজের বেলা আমি খুবই সমস্ত কাজই কম বেশি ড্রামা জনরারই গল্প, তো এই ড্রামার মধ্যে একটা জিনিস শুধুমাত্র কৌতূহল থাকে আমার যে এটা খড়ের পুতুল হবে না, মানুষগুলো রক্ত মাংসের মানুষ হবে, তার হৃদয়ের ধুকপুকটা আমি শুনতে পাবো,
তার চোখের মধ্যে তার অন্তরের কিছুটা ছায়া যেন দেখতে পায়, এইটুকু। আমি জানি না আপনের কথাটাকে আমি আপনের মানে প্রশ্নটাকে উত্তর আকারে হাজির করতে পারলাম কিনা। আমি একটা নতুন জিনিসের সাথে আজকে মানে পরিচিত হইলাম, যে মানে এইসবের বাইরেও আছেন, মানে আপনার যে নিজস্ব একটা ধারণা আছে যে মানে সিনেমা বানানোর, যেমন আমি ভাবতাম যে হয়তো সিনেমা বানানোর ক্ষেত্রে যে আমরা সব জায়গাগুলি কম বেশ একটু এক্সপেরিমেন্ট করতে চাই, যেমন মিজন সিনের কথা বললেন বা অন্যান্য যেসব আমরা যেমন একটা এক্সপেরিমেন্ট, ওই জায়গা থেকে আপনার ধরনটা আমার কাছে আজকে একটু নতুন ভাবে পরিচিত হইলাম যে না আপনি ওই জায়গা, কিন্তু স্যার এটার কোনো স্পেসিফিক কারণ আছে যে আপনি ওই জায়গাগুলিকে ছেড়ে দিতে চান? আচ্ছা, এটা ঠিক ছেড়ে যেতে চাই না, আমার মনে হয় যে আমি প্রতিক্ষণই হয়তো এই যে সিনেমার ভাষা বলে যে কথাগুলো, এগুলো হয়তো আরো বিস্তারিত কথা বলবার প্রয়োজন আছে, সেগুলো আমাদের আজকেই সেই সুযোগটা না ঘটতে পারে, মানে সেটা লম্বা সময়ের শুধু কথা না, দীর্ঘদিন ধরে আমি কতগুলো বিষয়ে যে এইগুলো আজকে যেহেতু ইঙ্গিত আকারে এই প্রসঙ্গগুলো চলে আসলো, আমাদের সিনেমার ভাষা, আমাদের সিনেমার আপন ভাষা এটি কি, সেটি খুঁজবার জন্যে আমার এক ধরনের অন্বেষণ তৈরি আছে, জারি আছে এখন। আমি বুঝতে চাই যে এই অঞ্চলের মানুষ, জানি সিনেমা আমরা একটা লেন্স আবিষ্কার করি নাই, আমরা একটা ক্যামেরার চিপ তৈরি করি নাই, আমরা একটা লাইটের ডিভাইস আবিষ্কার করি নাই, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের মতন ব্যবহার করি। এখন আমাদের এই যে সিনেমার যে একটা চিত্রের ভাষা, এটা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিব্রু ভাষার মতন গল্প নয়, চিত্রের একটা অনন্য ভাষা ভঙ্গি আছে যা সারা পৃথিবীর মানুষ একই রকম ভাবে কানেক্ট করেন, একই লেন্সে সারা দুনিয়ায় একই রকমের ছবি উঠবে, শুধু মানুষগুলোর চেহারা সুরত এবং তার আচার আচরণ ভিন্ন হতে পারে, তাও আমরা দেখবো যে তারও কতগুলো কমন গ্রাউন্ড আছে। তো সিনেমার বেলায় এই যে দুটা শট এইরকম লেংথের পাশাপাশি জুড়লে এরকম একটা চেহারা দাঁড়াবে, মিনিং দাঁড়াবে, এডিটেড ছন্দ যেটাকে বলি, পেজটা এমন থাকলে তা আমাদের মনের মধ্যে এমন ভাবে কাজ করবে, চুপ করে একটা ফ্রিজ ফ্রেম হলে আমাকে এইভাবে ধাক্কা দিবে, বা আছে নানান রকম, এটা ইমেজের, এটা অ্যাকশনের বাইরেও ইমেজের অ্যাকশন, সাউন্ড ইমেজের যৌথ অ্যাকশন, তো এইটা তো সার্বজনীন, মানে গ্লোবাল সিনেমা এই কারণে গ্লোবাল ভাষা হিসেবে, চিত্রের ভাষা, সঙ্গীতের ভাষা, যেমন এটা আন্তর্জাতিক, আমরা যখন টেক্সটের গল্প বলি বা যে মুখের ভাষার কথা বলি তার হয়তো এক ধরনের প্রাথমিক দূরত্ব থাকে, তারপরে আস্তে আস্তে সেটিও ঘুচে যায়, সঙ্গীতের মতন এটা শুধু বিমূর্ত সঙ্গীত নয়, এমনি অন্য ভাষার সঙ্গীত সঙ্গীত আয়োজনও আমাকে তা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করতে পারে, কাজ করতে পারে, তার দিকে কান পাততে টেনে নিতে পারে। তো আমার কৌতূহল হচ্ছে যে তারপরেও এই যে আন্তর্জাতিকতার যে গল্প, যে সিনেমার টেকনিক্যাল জায়গা থেকে বা তার আমি যদি বলি যে ব্যাকরণের জায়গা, এতকাল ধরে শত বছর ধরে যেটি তৈরি হয়ে থাকবে সেইটি জায়গা থেকে, তবু আমার বাসনা হচ্ছে এই অঞ্চলের মানুষের সিনেমার আপন কোনো ভাষা ভঙ্গি আছে কিনা। এই যে আমরা নিজেদের বেলায় কেন খুঁজবো না, আমরা ইরানি ছবির বেলায় আমরা খুঁজে পেতে গল্প করি, কোরিয়ান ছবির নিজস্ব, যদিও 10টা মানুষ 10 জন ভিন্ন ভিন্ন সিনেমা তৈরি করবেন, কিন্তু সেই 10টা মানুষ যদি একই অঞ্চলের হন, তারা সম্মিলিত ভাবে কোনো ভাষা ভঙ্গি তৈরি করেন কিনা, এই বিষয়ে আমার কৌতূহল থাকবার অংশ হিসেবেই যে এই যে ব্রহ্মপুত্র এবং গঙ্গা থেকে বঙ্গোপসাগরে এসে মিলবার এই অঞ্চলের মানুষ, তো আমরা বলি আমরা যেমন কয়েকদিন আগের যে ছবিটার কথা বলি, লাল মোরগের ঝুঁটি, সেটা যুদ্ধের গল্প, বাঙালি যোদ্ধা জাতি নন, বাঙালি এই দুইটা নদী সমুদ্রের দিকে ধেয়ে যাচ্ছে, তার আশপাশে বেড়ে ওঠা, তার জল হাওয়ায় বেড়ে ওঠা, এই আমাদের চেহারা সুরত অন্যদের মতন হয়তো অনেক বিশাল আকৃতির কিংবা অনেক আমরা যদি বলি তুলনামূলক ভাবে বিপন্ন চেহারা, তারপরে রাজনৈতিক অর্থনৈতিক ভাবে আমাদেরকে সারা পৃথিবীতে চিহ্নিত করা হয় গরিবের দেশ, কিন্তু আমাদের তো অন্তরের গরিবিয়ানা ছিল না কোনোদিন,
আমরা হচ্ছে যুদ্ধ করি নাই, অন্যের জিনিস কেড়ে নিই নাই, আমাদেরকে হচ্ছে আমরা সম্মিলন একটা মেল্টিং পটের মতন চিরকাল হয়ে আছি। আপনারা খেয়াল করে দেখবেন ডেমোগ্রাফির একটি ছোট্ট ডকুমেন্টারি আমি দেখছিলাম, মানুষ জন্মের বা তার বিকাশের বিস্তৃতি সারা পৃথিবীতে নড়াচড়ার সময়ে প্রায় অল্প কিছুকাল পর থেকে এই অঞ্চলের মানুষ আছেন। সে অর্থে আমাদের পৃথিবীটা মানুষে ভরাট করে দেওয়ার প্রাথমিক লাইন আপে আমরা এখানে মানুষ জন্ম বা মানুষের বিকাশ, সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে বা সভ্যতার বিকাশের নাম করে নদী কেন্দ্রিক বা নদীর আশপাশে গড়ে ওঠার গল্পের অংশ হিসেবে হয়তো আছে, কিংবা আছে এই যে দুইটা নদীর অববাহিকায় আমাদের এই যে মানুষজনের যে উর্বরতার ফসলের উর্বরতার গল্পের কারণে সেটা হতে পারে। তো তাহলে এই মানুষগুলার এরকম পোকামাকড়ের মতন দেখতে মানুষ সারা পৃথিবীর অন্যত্র অন্য মানুষগুলোর হচ্ছে প্রাচুর্য এবং ইয়ের জায়গায় আমরা হয়তো কোনোদিনই এই প্রাচুর্যের অংশীদার নই, আমরা চিরকালই হয়তো সামান্য খুশি, আমরা হয়তো চিরকালই এরকম একটু রসে বসে থাকা মানুষ, আমরা আজ বড় জোর কায়জা ফ্যাসাদ করি নিজেদের সঙ্গে, লাঠালাঠি করে আসছি পাশের গ্রামের সঙ্গে বাবা ভাইয়ের সঙ্গে ভাইয়ের, কিন্তু আমরা যুদ্ধ করতে গিয়ে অন্যের কিছু দখল করে আনি নাই, আমরা আজ নিজেরা আজ অ্যাডভেঞ্চার মানুষ নই। এই যে সমুদ্র তীরবর্তী মানুষ, আমার সাহিত্যে চাঁদ সদাগর বিনা অন্য সমুদ্র যাত্রার গল্প শুনি না, বরং সেই কোথা থেকে তারা এসে এখানে বসত গাড়বেন, সমুদ্র যাত্রা করে আমাদেরকে আবিষ্কার করবেন তারা, কিন্তু আমরা আজ নতুন করে আবিষ্কৃত হওয়ার কিছু নেই, বরং আমাদের কেন সিনেমায় এই আত্ম আবিষ্কারের জায়গাটি থাকবে না যে আমিত্বের এই অনুভবটুকুনকে আমরা সিনেমার এই আয়োজনের মধ্যে এই যে ভাষা ভঙ্গির কথা আমরা আন্তর্জাতিকতার কথা বলি সেখানে আমি আমার অবস্থানটা কোথায় সেইটিকে খুঁজে নেব না, আমি তার মতো করেই কেন সিনেমাটা তৈরি করতে চাইব, আমি জলের ছায় নিজের কোন রূপটা দেখলাম, আকাশের ছায়া আমার এই জলের মধ্যে পড়লে তার কি চেহারাটা হয়, সেখানে আমার মন কেমন করে ডাকে, বা এই হাওরের বাতাসের মধ্যে দূর থেকে কারো ডাকের মধ্যে থেকে আমি তার সঙ্গে কিভাবে সম্পৃক্ত হই, সেই শব্দ আমাকে কেন আমার ভাষাভঙ্গির অংশীদার হবে না। তো এইগুলো সব কিছু ছোট ছোট অনুষঙ্গ মিলে আমার কৌতূহল যে আমাদের দেশের সিনেমার ভাষাভঙ্গিটা কি হবে, সিনেমার আপন ভাষাটা কি হওয়া দরকার। আমি তো এই অঙ্কটা জানি এতক্ষণে কোন টেকনোলজি কোন টুলস ব্যবহার করে কি কি জুড়লে কি কি দেখা যাবে সেইটি কি আমার জন্য যথেষ্ট, আমার জন্য হয়তো প্রাথমিক ভাবে প্রয়োজন সেটি হচ্ছে সম্পৃক্ত হওয়ার অন্যের সঙ্গে অপরকে জানান দেওয়ার জন্য, কিন্তু যে বিষয় নিয়ে বা যেমন ভাবে আমি এই যে গল্পগুলো বলতে চাই সেইটির একটা নিজস্ব ভাষা রচনা হওয়ার অবকাশ রাখে, যা আমরা 10টা মানুষ মিলেও এখনো সেটি তৈরি করতে পারি না, কেন পারি না সেটি হচ্ছে আমার কৌতূহল। তার মানে হচ্ছে আমাদের নজর কখনো নিজের দিকে আসে নাই, আমরা ওর দিকে তাকাই ওর মতো হতে চাই, আমরা তেমন ভাবে সিনেমার রীতি পদ্ধতি সেই রীতি পদ্ধতিকে রপ্ত করতে চাই, আমরা আজ এই সময়ের সারা পৃথিবীতে এই রকমের চল হচ্ছে সেই চলাচলের দিকে নিজেদেরকে গা তুলে দিতে চাই, সেখানে আরো চলনশীল হয়ে উঠতে চাই, কিন্তু আমি কি নিজের ভিতরে একবার তাকাবো না কেমন করে আমার আজ আমার হৃদস্পন্দনের শব্দ কি আমি আমার পর্দায় শুনতে পাবো না, আমার অন্তর দৃষ্টিতে বা আমার পরিপার্শ্বের মধ্যে এই জল হাওয়ার মধ্যে যেমন ভাবে ইমেজ রচিত হয় সেইগুলো কেমন ভাবে আমি ধারণ করব, সেই সময়ের মানুষের অনুভবটা কি করে হয়, এই রকমের খুবই দেহাতি ভঙ্গির একটা প্রাথমিক চিন্তা, খুব সহজ সাধারণ চিন্তা, যেখানে চলচ্চিত্রের নন্দন তত্ত্ব বিষয়ের এত শক্তপোক্ত ইয়ে নয়, মাপকাঠিতে সেটা নিরিখের বিষয় নয়, খুবই সাধারণ চিন্তার খুবই সাধারণ আকাঙ্ক্ষার গল্প, যে আমাদের সিনেমার নিজেদের একটি ভাষা আছে, সেই ভাষাটা কি সেটা খালি খুঁজে নেওয়া। তার জন্য ইতিমধ্যে দুই একটা কিউ নিয়ে আমি মাঝে মধ্যে কথা বলতে শুরু করছি, তার একটি যেমন জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে নাম করে বছর দশেক আগে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা এরকম ম্যাজিক ল্যান্টার্নের প্রোগ্রাম, সেই আপনাদের অনুরোধ রইল সেটি যদি একটু খুঁজে পাঠ করেন তাহলে আমি যে সিনেমার আপন ভাষার খোঁজ সেটা জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে মানে কি তার অন্তর্ধান নিয়ে আমার কোনো গল্প না, যে তাকে খোঁজ করা গেলে তার চরিত্রটাকে চিহ্নিত করা গেলে তার সিনেমার ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা খুঁজে পাই, কিন্তু আমরা শুধু তার্কভস্কি ওজু ব্রেসো এদেরকে চিনলে আমার জন্য যথেষ্ট নয়, আর
এই প্রকল্পে মানে এইরকম ভাবে যদি চিন্তা করি যে সিনেমায় আপন ভাষা আমাদের খুঁজে ফেরার দরকার, আদৌ দরকার কিনা সেটা আপনাদের নিজস্ব চিন্তা প্রত্যেকে, কিন্তু আমার যে কোনো আন্তর্জাতিক মাপের সিনেমা নির্মাণের চেয়ে একটি আপন ভাষায় সিনেমা নির্মাণের আকাঙ্ক্ষাটা জরুরি আমার নিজের বেলায়। আমি জানি না আপনাদের নিজেদের জার্নি বা নিজেদের অভিজ্ঞতার গল্পগুলো কেমন হবে, কিন্তু আমার চেয়ে থাকবে যে একবার সিনেমায় নিজের দিকে কেবলা দিই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমি জানতাম যে পৃথিবীর সব থেকে সুন্দর হলো শিশুদের চোখ, কারণ তারা যাই দেখে তাতে অবাক হয়, আর এরকম সুন্দর চোখের দৃষ্টি যদি আসে আপনাদের মতো সুন্দর মনের মানুষের থেকে, তাহলে স্যার এইখান থেকে আমরা নিজেদের মনে করবো যে অনেক ধন্য আমরা, কারণ যে কথাগুলো হয়তো আমরা কাজ করতে করতে আরো 10-15 বছরে ধাপে ধাপে শিখলাম, আজকের যে 1 ঘন্টা খুব সম্ভবত হবে, 1 ঘন্টার মধ্যে আসলে আপনার যেই পুরো টাইমটার যে একটা ছোট ওভারভিউ পেলাম আমরা স্যার, সেটার জন্য আসলে আমরা খুব আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি ধীরে ধীরে, এর আগে যদি আরো কেউ কিছু প্রশ্ন করতে চান আমরা নিব, আর না হলে আমরা চলে যাব। হ্যাঁ, এখানে বাকচি ভাইয়া প্রশ্ন করবেন, তো বাকচি ভাইয়া প্রশ্ন করুন। ধন্যবাদ। শুভ অপরাহ্ন স্যার। তো আমার প্রশ্ন ডুবসাঁতার নিয়েই। তো ডুবসাঁতার নিয়ে আপনি অবশ্যই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে, আপনি নিজে যেটা বললেন যে হলে যেটা ডিস্ট্রিবিউশনের দিক থেকে হোক কিংবা অন্য যে কোনো দিকে হোক টেকনিক্যাল দিক থেকে। কিন্তু আমার যেটা একটা নিজস্ব ভাবনা আছে যে এই গল্পটা তো আমাদের খুবই পার্সোনাল, আপনার নিজস্ব যেমন পার্সোনাল আমাদের কাছেও পার্সোনাল, বিভিন্ন চরিত্রের সাথে আমরা রিলেট করতে পারি, বিভিন্ন মোমেন্টের সাথে আমরা রিলেট করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গল্পটা যদি আপনি এখন বলতেন অথবা 12 বছর পরে বলতেন, আপনার কি মনে হয় যে এই গল্পটা আরো বেশি গ্রহণযোগ্যতা পেত, আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারত? আমার এখানে সেটা হয়তো নির্মাণের আরো হচ্ছে পরিশীলিত চেহারা ঘটার সম্ভব ছিল, বা একটা প্রপার প্রজেকশন সিস্টেমের মধ্যে এক্সপিরিয়েন্স করা যেত। কিন্তু আমি এখন যে সময় তাতে আন্দাজ করি যে খুব বেশি হেরফের হতো এমন নয়, এরকমই হওয়ার কথা যে মানে অসংখ্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে, ছবিটা নিয়ে অনেক উত্তেজনা তৈরি হবে, এরকম ঘটবার কোনো কারণ নেই। কারণ আমরা যত ব্যক্তিগততার গল্প থাকে, যত পার্সোনাল অ্যাটাচমেন্টের জায়গা হয়, সেগুলো আমরা গোপনেই উদযাপন করি। আমরা এগুলো পরস্পরের মধ্যে বড়জোর বন্ধুর সঙ্গে বন্ধুর গল্প করার সময় এগুলো বলি, সেগুলো জনসভা করবার মতন ভিড় আমরা তৈরি করব না, হয় না, ঘটবে না। আপনি যত পার্সোনাল অ্যাটাচমেন্টের প্রোডাকশন এক্সপিরিয়েন্স করবেন, আপনি দেখবেন এগুলো নিয়ে যে মেইন স্ট্রিম কাগজে বা অন্যত্র এগুলো নিয়ে অনেক হইচই হচ্ছে এরকম নয়, রাদার এগুলো থাকে নিজেদের ঘরোয়া বা বন্ধুদের আড্ডায় বা খুবই ব্যক্তিগত, তাই হয়তো একলা একলাই। তো সেই অর্থে এটা অন্যতর কিছু ঘটতে পারতো আমার সেরকম মনে হয় না। আমি যেটুকুন করতে পারতো সেটি বললাম, হয়তো টেকনিক্যালি আরো সাউন্ড একটা জায়গা হতো, বা হয়তো আরো আমরা বড় পর্দায় একটা 5.1 সাউন্ড সিস্টেমে একটা এক্সপিরিয়েন্স করতে পারতাম, আরো একটু বেটার ক্যামেরা রেজুলেশনে। কিন্তু বিষয়ের বা এক্সপিরিয়েন্সের খুব হেরফের হতো, বা অডিয়েন্সের অন্যতর কোনো কৌতূহল, বা আরো বেশি সংখ্যক অডিয়েন্সের কথা বলছি, কৌতূহল তো এমন নয়। আমি আপনার এই একটু আগে শুরুর দিকে আমি যেটা বলছিলাম যে ডুবে যাওয়ার গল্প, কিন্তু প্রতিক্ষণ জানতাম, অভিমান থেকেই জানতাম যে যত দিন যাবে তত যখন মানুষের আর এরকম ভাই বোনের সম্পর্ক গুলো থাকবে না, রাখা সম্ভব হবে না, মায়ের সম্ভব হবে না তার জানালা খুলে রাখা, এক হাড়ির মধ্যে কয় মুঠ ভাত রাখবার, কারণ আমরা এই সম্পর্ক গুলোই হারায় ফেলবো। তখন এই যে একটি অন্ধ ভাইয়ের জন্য বোনের যে সম্পর্কের গল্প, বা ওই ঘুলঘুলিতে চুরুয়ের জন্য অন্ধের দৃষ্টিভঙ্গিটা, এইগুলো যখন থাকবে না তখন হয়তো একটা নৃতাত্ত্বিক পরিচয়ের জন্যেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফ্যামিলি, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কেমন ছিল,
এইটি জানার জন্য হয়তো ডুবসাঁতার থাকবে। এটা আমার এই অভিমান পর্বের মধ্যে আমার নানান সময় মনে হতো, আজকে এক যুগ বাদে এসে এটি আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম। একই রকম ভাবে জানি যে এরকম 8-10 জন মানুষ আবার এক যুগ বাদে হয়তো চিহ্নিত করবেন যে ওকে, যদি এরকম কোন সংযুক্তি ঘটে যে আচ্ছা এই তো আমাদেরই গল্প, আমাদের চেনা গল্প, এইটুকু। ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল যে এই উপলব্ধিটা, এটা কি আপনার ফিল্ম বানানোর প্রথমেই ছিল যে হয়তো এই ফিল্মটা মানুষের মুখে থাকবে না কিংবা এটা নিয়ে খুব একটা আলোচনা হবে না, নাকি এই যে যখন ডুবসাঁতা ডুবে গেল আপনার কথা অনুসারে, তখন আস্তে আস্তে আপনার ভিতরে উপলব্ধিটা আসলো যে আসলে মানুষের যত বেশি পার্সোনাল গল্প হচ্ছে তত বেশি মানুষ আসলে এটা নিয়ে আর কথা বলার জায়গা পাচ্ছে না, এটা কি আপনার পরে না? এটা আমার উপলব্ধি? প্রথমে ছিল না, বরং প্রথমে ছিল উন্নত উন্নতর, যে টেলিভিশনে বেশ কিছু কাজ টাজ করেছে তখন, এই নানান রকমের পুরস্কার পেয়ে আমার ধারণা ছিল যে বেশ কিছু মানুষের বোধহয় কৌতূহল আছে, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে, কিন্তু আখেরে তো বিষয়টা সেভাবে কাজ করে নাই বলে হয়তো আস্তে আস্তে আমি, আবার কাছের মানুষ যারা, যাদেরকে আমি ইন্সপায়ার করে থাকবো যে এটার ইনার স্ট্রেংথটা এমন, আর সেটাও তারা ওই কাজের সময় হয়তো সেটা রিফ্লেক্ট করে থাকছেন, কিন্তু পরবর্তীতে আমার আচরণ বা এই একগুয়েমি এগুলো দেখে টেকে তারা বিরক্ত হয়ে একটা ধরনের বিচ্যুতির বোধে পৌঁছে থাকবেন, সে কারণে হয়তো এই ডুবে যাওয়া, এটা প্রত্যেকেই ভাবে বলার গল্প। এবং যিনি সাঁতার দিবেন উনি ডুব দিলে জানতে হবে যে আবার উনি ভেসে উঠবেন, যদি ভেতরে গিয়েছে জলের তলায় কোনো হার্ট অ্যাটাকে বা অন্য কোনো কারণে যদি পাতাল তাকে টেনে না নেয়, এইটা আবার এটা যে ডুবো জলে ফের নিঃশ্বাস নেওয়ার গল্প থাকবে। আমার ধারণা যে এই ছবিও ভবিষ্যতের মানুষজনকে এরকম ডুবে যাওয়া মানুষ আবার একটু ফের নিঃশ্বাস নেওয়ার মতন করে মানে বাইরে আসবার সুযোগটা দিবে আমাদেরকে আবার, এটা আমার হয়তো অতিরিক্ত বাসনা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মনে হয়েছে স্যার বর্তমান সময়ের গল্প, আপনি হয়তো এটা 2010 সালে তৈরি করছেন কিন্তু স্যার এটা যখনই মানুষ দেখবে তখনই মনে হবে এটা বর্তমানের গল্প, কারণ এটার প্রতিটা জিনিস করা যায় যে প্রতিটা সিনই আমরা কম বেশ বলতে পারি যে হ্যাঁ এটা তো সবাই বলতেছে যে এটা আমার সাথে তো এরকম হয়েছে, যে মানে এইটা সিনেমার মধ্যে এটা দেখাটা কিন্তু খুবই মজাদার যে আমরা সবসময় এটা জেনারেলাইজ গল্প তৈরি করতে পারতেছি, এটা যে কোনো সময় মানুষ দেখবে কেন এটার সাথে কানেক্টেড ফিল করবে। স্যার আমি লাস্টে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে স্যার আমরা যেখানে এখানে যে 15-20 জন আছি স্যার সবাই কম বেশ সিনেমার সাথে মানে সম্পৃক্ত থাকতে চাই বা সিনেমা বানাইতে চাই ভবিষ্যতে সিনেমার কোন একটা পাতে কাজ করতে, তো স্যার আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে কিছু বলেন যেটাতে আমরা মানে কিভাবে আমাদের এই জার্নিটাতে আগাইতে পারি, যে কিভাবে আমরা এই পথটুকুরে যেমন আপনি আপনার পথটুকু পার করছেন, তো আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে বলবেন যে আমরা কিভাবে আগাইলে আমরা আমাদের জায়গাটা গোলটা অ্যাচিভ করতে পারি, যে একটা সিনেমা বানানো বা সিনেমার সাথে একটা এরকম জেনারেলাইজ গল্প তৈরি করা। আচ্ছা এখন দেখেন আমার আপনি যেহেতু আমি পথ পার করে আসছি এমন নয়, আমার পথের দূরত্ব খুব বেশি নয়, এই জন্য আমি যে আপনার দীর্ঘ পথের রেখা আপনাদেরকে বলতে পারবো সেরকম কোনো সম্ভাবনা নাই আমার কাছ থেকে বলবার জায়গা, কিন্তু অভিজ্ঞতার থেকে আন্দাজ করি এই সময়টা মানে এই সময়ের তারুণ্যের সিনেমা করে ওঠার সবচেয়ে সুবর্ণ সময়। আপনারা দেখছেন যে বিশ্ব পরিসরে রেহানার আজ অভিজ্ঞতা আপনাদের আছে, বা আজ এই যে কয়েকদিন আগে একেবারে প্রথম ছবি নিয়ে পায়ের তলায় মাটি নিয়েছে নাই রাব্বির ছবি, যেমন সরোয়ার বা অমিতাভদের গল্পটা বাদ দিচ্ছি, আমি নতুন একেবারে নতুন সম্ভাবনার জায়গাগুলো থেকে দেখি যে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো তরুণের সিনেমা তৈরি করার সবচেয়ে হয়তো সুবর্ণ সময়, আমি বাংলাদেশের সিনেমার জন্য সুবর্ণ সময় হিসেবে দেখি, অথচ বাংলাদেশের সবচেয়ে দুর্যোগতম পরিস্থিতি, সিনেমা হলগুলো ধ্বংস হয়ে গেছে, সিনেমা হলে লোকেরা যাচ্ছে না, টেলিভিশন তো ধ্বংস হয়ে, সেটা খুব খারাপ কথা নয়, টেলিভিশন ধ্বংস হওয়া মানে হচ্ছে আরো ভালো পরিস্থিতি ইন্ডিপেন্ডেন্ট সিনেমার, কিন্তু সেটা দখল হবে ওটিটি প্ল্যাটফর্মের, ওই টেলিভিশন যে কারণে নষ্ট হয়ে গেছে একই কারণে ওটিটিটাও নষ্ট হয়ে যাবে, করে ফেলবো আমরা, অথচ ওটিটি হওয়ার কথা আপনাদের জেনারেশনের সবচেয়ে ভালো এক্সপ্লোর করার ক্ষেত্র, কিন্তু আশঙ্কা করি যে কারণে টেলিভিশন কিছু বিজ্ঞাপনী কর্তাদের টেলিভিশনের এই অর্থনৈতিক নাম করে
স্টোরি টেলিং এর বিষয়টা যেটা শুরু হয়েছিল একটা সময়, সেটাকে নষ্ট করে ফেলা গেছে। ওটিটিটা এটা না হয় সেটা একটা আশঙ্কার কথা আমি বললাম, কিন্তু আপনাদের জন্য এখন বিস্তৃত একটা দুইটা উইং না, দেশের বাইরের ফেস্টিভ্যাল সার্কিট যেমন আছে, দেশের বাইরে নানান সার্কিটে ছবি প্রেজেন্ট করার, হাজির করার গল্প আছে ফেস্টিভ্যাল সার্কিটের বাইরে, সেটা আপনার দেশের টেলিভিশন প্রিমিয়ার করার দরকার নাই, বিদেশের লাইব্রেরি গুলোতে আপনার ছবি হাজির করার সুযোগ আছে, বিদেশি টেলিভিশন চ্যানেল গুলোর মুভি চ্যানেল গুলোর মধ্যে আছে, ওটিটির দেশের আছে প্ল্যাটফর্ম গুলোর বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার হাজির করার জায়গা আছে। সেই অর্থে আজকের সময়টা আপনার এক্সপ্লোর করার জন্য, এই তারুণ্যের এক্সপ্লোর করার জন্য সবচেয়ে ভালো সময়। এখন এটি মুশকিল হচ্ছে যে আমরা প্রত্যেকেই হয়তো তার মতন করে একটা চেষ্টা করে যাচ্ছি, এখন কোনটা ওয়ার্ক করবে, কেমন ভাবে ওয়ার্ক করবে তার বিষয়টা আমাদের আলাদা আলাদা ভাবে আসলে খুঁজে নিতে হবে। আমি শুধু ওই যে আপনি যে অর্থে আমাকে আমার কাছে জানতে চাইলেন সেটুকু বলতে পারি যে যদি কাজটাকে আপনি এমন ভাবে ফিগার আউট করতে পারেন, এইটি আপনাকে এই গল্প না বলে আপনার অস্থিরতা কাটবে নাই এই জীবনে, আপনাকে এই গল্পটা বলতেই হবে। এটি যদি কোনোবার আপনি টের পান তাহলে আপনি জানবেন এটি যত রকমের ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়েই যাক এটার কোথাও না কোথাও সংযুক্তি ঘটবেই। যখন আপনি মানে আপনি যখন জানবেন যে এই গল্পটা আমাকে বলতেই হবে নাহলে পেট ফেটে মারা যাবো আমি, তার মানে আপনার হচ্ছে এই গল্প কেউ না কেউ শুনবার জন্য কানটাও এরকম ভাবে কান পেতে হয়েছে। তো মাঝখানের প্রসেসটুকু প্রত্যেকে তার তার মতন করে, সেটা আমি যদি বলি সেটি ধরেন মেকানিক্যাল প্রসেস, যেটি ধরেন আপনার প্রজেক্ট ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সেটা রিয়েলাইজেশনের জন্য একটা আচ্ছা ফাইন্যান্সের গল্প প্রডিউসারশিপ, তারপরে হচ্ছে এক্সিকিউশনের লেভেল, সেটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ক্যারেক্টারাইজেশন, ভিজুয়ালাইজেশন, সাউন্ড, এডিটিং, মিউজিক, এগুলোর যে পুরো প্রক্রিয়া। তারপরে হচ্ছে আরো বড় চক্কর হচ্ছে পরের অংশটুকুন, যে ডিস্ট্রিবিউশন সার্কিট যদি বলি, রেগুলার সিনেমা হলের গল্প, সেটি আমাদের জন্য খুব ভালো নয়। আপনি দেখবেন সিনেপ্লেক্স গুলোতে খুবই হাইপ তৈরি করা গল্পগুলোই শুধুমাত্র সেখানে লোকেরা আমরা দেখতে যাব, কিন্তু এরকম ছোট ছোট হল অসংখ্যের প্রয়োজন ছিল সারা দেশের মধ্যে, 150-200 সিটের বেশি নয়, অল্প কয়টা মানুষ, কারণ এই রকম মানুষ যে আমরা যে অর্থে বলছিলাম যে ডুবসাঁতার আমরা 20-25টা মানুষ যদি দেখতে যাই আমাদের এরকম, তাহলে হাজার খানেকের যে হলের ইয়ে ছিল সেই ছবি তো আমি এখন বানাচ্ছি না, আমি বানাতে পারছি না। একটা সময় তো মধুমিতার মতন মণিহারের মতন 1400 সিটের হল আমাদের ছিল, সেগুলো ভরাট ছিল মানুষ, এখন তো সিনেমা হলে আমরা সেই সিনেমাগুলো দেখতে যাই না। পৃথিবীর অন্যত্র কি কি ঘটনা ঘটছে বা ঘটবে সে তার চেয়ে বেশি জরুরি আমাদের গুলো কেন এরকম ঘটছে, আমরা কেন সিনেমা সংস্কৃতি তার থেকে হারাচ্ছি। এটা শুধু সিনেমা খারাপ সিনেমা বানানো হচ্ছে তার কারণে নয়, এটি সামাজিক বিবর্তনের গল্পের সঙ্গে সম্পৃক্ত। আমার আমরা দেখেন আমাদের কিছুকাল আগে রেস্টুরেন্ট কালচার ছিল না, কারণ আমাদের অন্য কোথাও যাবার জায়গা নাই বলে আমরা রেস্টুরেন্ট, আমাদের কিছু আয় হচ্ছে ঘরের বাইরে খাওয়ার, কিন্তু সেই আয়টা আমরা এইভাবে ব্যয় করছি, কিন্তু আমরা সিনেমা হলে যাচ্ছি না। সিনেমা হলের পাশে দেখবেন মানুষ হুমড়ি খেয়ে পোড়া মুরগি খেয়ে যাচ্ছে, কিন্তু সিনেমা হলে ঢুকবে না তারা। এইগুলো জানবার পরেও যখন আপনি সিনেমা তৈরি করছেন বা করতে চাইবেন তখন নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু নিজের মতন করে কৌশল খুঁজে বার করতে হবে যে আপনি কি করে রিচ করবেন আপনার অডিয়েন্সকে। আমি জানি না আমার আছে বেলায় আমি এখানে খুব সাকসেসফুল মানুষ এমন নয়, কিন্তু নানান ভাবে আমি এই বিষয়টার কৌতূহল এখনো ছাড়তে পারিনি, বরং এগুলোর নিশানা হয়তো যারা অনেক দূর হেঁটে আসতে পারছেন, অনেক মানুষকে কানেক্ট করতে পারছেন, তারা আরো সহজ করে বলতে পারবে। আমিও এখনো আপনাদের চিন্তার মতন করে আমি এখনো চেষ্টার মধ্যে আছি। ধন্যবাদ স্যার। এখানে যে যারা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন স্যারের কথাগুলো, এর মধ্যে থেকে আরো কিছু যদি কেউ কোশ্চেন করতে চান। আসসালামু আলাইকুম স্যার। যার সঙ্গে আমি দাবা খেলা শিখে থাকবো, তখন একটা সময় বসন্ত রোগটা ছিল খুব,
আপনাদের এখন তো আর টিকার কারণে বসন্ত রোগ, এখন আমরা যেমন ভাবে ইয়ে নিয়ে অস্থির, করোনা নিয়ে অস্থির, এক সময় গুটি বসন্ত নিয়ে অস্থিরতা ছিল, সে সময় বসন্তে চোখ নষ্ট হয়ে যেত, রোকন ভাই বলে এরকম একটি চরিত্রের সঙ্গে আমার দেখা হয়ে থাকবে শৈশবে। আমি তার সঙ্গে কিছুটা দাবা খেলার অভিজ্ঞতা, সেই অর্থে অসুখ ব্যাপারীকে এরকম একটি চরিত্রে হয়তো খুঁজে নেওয়া। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নের জন্য কেউ? স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমরা কিছুদিন আগে আমাদের সিনেমাস্কোপ থেকে লিটন কর স্যারের সাথে একটা মানে সেশন করেছিলাম হচ্ছে প্রোডাকশন ডিজাইন নিয়ে, এবং সেই নামটাও আমরা আপনার চলচ্চিত্রে দেখেছি যে একটা সময় প্রোডাকশন ডিজাইনের পার্ট থেকে ছিল। সো আপনার প্রোডাকশন ডিজাইন নিয়ে যদি স্যার আমাদের সাথে একটু কথা বলতেন যে সেটা কিরকম ভাবে করা হয়েছিল বা চিন্তাটা কিরকম ছিল, তাহলে আমাদের জন্য হয়তো অনেক ভালো হতো। আচ্ছা, এই যে ডুবসাঁতারে লিটন কর প্রোডাকশন ডিজাইন হয়েছে সেটা কাজ করা, আমরা মূলত তখন অনেক অর্গানিক ওয়েতে জিনিসটা করছিলাম, যেটি হয়তো আপনাদের জন্য শিক্ষণীয় না হলে ভালো। সেটি একটু আগে একবার বলছিলাম যে শুকু হয়তো কোথাও লিখে লাখখানেক টাকা পেলো, কি করে আমরা শুটিং করে ফেলি, এটা একটা কমপ্লিট অর্গানাইজ ডিজাইনের পার্ট ছিল না প্রোডাকশন ডিজাইন, বরং আমরা তাৎক্ষণিক ওই সময়ের মধ্যে কি করে পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করা, সেটা কয়দিনের শুটিং, তার আয়োজন কি, সেটা কি কতটা ভ্যালু অ্যাড করবে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেগুলো ওয়ার্ক করে নাই, আবার কোথাও কোথাও আশ্চর্যভাবে, যেমন ওখানে আপনারা ঘোড়া দেখবেন, সেগুলো আমরা ঘোড়ার জন্য কোনো ডিজাইন ছিল না, আমরা যে লোকেশনে শুট করছি জানালা দিয়ে দেখা যাচ্ছে দরজা দিয়ে, আচ্ছা ঠিক আছে এরকম একটি শট নেওয়া যাক চলো, বা ওই যে লোকেশনে বা যে সিচুয়েশনে আমরা আছি তখনই হয়তো তার অন্যান্য আর্ট বা ছবি ভ্যালুয়েশনের গল্প যে এটা কি কি অ্যাড করবে, তো তাৎক্ষণিক আয়োজনে বিষয়টা সলভ করা বা সেটাকে ওয়েলকাম করার জায়গা ছিল, যে অর্থে আমি বলছিলাম অর্গানিক জায়গা থেকে। ইনফ্যাক্ট লাল মোরগের ঝুঁটির বেলায় লিটন হাজির ছিল, সেটার এক ধরনের প্রস্তুতি, যেহেতু সময়ের গল্প এটা সময়কে কানেক্ট করার একটা, কারণ অথেন্টিসিটির একটা প্রেশার থাকে সময়কে রিলেট করতে গেলে, তো সেগুলোর জন্য হয়তো কিছু মাত্রা রিসার্চ এর বিষয় ছিল, কিন্তু ডুব সাঁতারের বেলা এটা অনেক বেশি রকম ভাবে ফ্লুইড একটা প্রসেস, যে তার মধ্যে আমরা নিজেরা চোখ কান খোলা রেখে পরিপার্শ্ব থেকে কেমন ভাবে ওই টাইমটাকে কানেক্ট করবো বা ওটাকে রিড করবো এবং সেটাকে রাইট করার একটা প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়া। থ্যাংক ইউ স্যার। ওই অর্গানিক ওই ইয়ে যেটা বলছিলেন এটা অনেকটাই আমরা মানে আমার চোখে পড়েছে, আমি জানি না অনেকের চোখে ওইরকম ভাবে আছে কিনা, বাট কিছু কিছু জায়গায় যেটা হয়তো অনেক ভালোভাবে ফুটে উঠেছে এবং এটা আমরা দেখেও মনে হয়েছে যে হয়তো যদি চেষ্টা করতাম বা এরকম কিছু তাহলে হয়তো ওইভাবে সেট ডিজাইনটা করা সম্ভব হতো না, ন্যাচারালের কারণে যে বিউটিফুলনেসটা আসলে তুলে ধরা গেছে। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নের জন্য কেউ? খুব সম্ভবত না, আশা করি মানে স্যার যেভাবে বলেছেন পুরো বিষয়টা, আমাদের এর মধ্যে আসলে খুব ডুব দেয়ার যে প্রশ্নগুলো এগুলো ছাড়া যে ওভারভিউ, যে উপরে উপরে যে কোশ্চেন গুলো এগুলো সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে আপুর কাছে যাব, আপু আপনি স্যারের সাথে কথা বলে আমাদের অনুষ্ঠানের রীতি টানবেন। ধন্যবাদ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এভাবে বন্ধুদের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ স্যার। আসলে হচ্ছে আমরা চাইছিলাম যে ক্যাম্পাসে প্রোগ্রামটা করতে, করলে হচ্ছে মানে অনেকদিন থেকে আমাদের এই রকম মানে সাক্ষাৎ হয় না সবার, আর সেখানে আপনিও আসতেন আর কি ভালো হইতো আর কি, থাকেন তো ওদের একটু প্রবলেমের কারণে আসতে পারেনি, তো এখন সেজন্য আমাকে শেষ করতে হচ্ছে। আর আপনাকে মানে এত আমাদের আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যে এত কষ্ট করে এতক্ষণ এটা আসলে কোনো কষ্ট না আপনাকে। হ্যাঁ
আচ্ছা, আমি আমি শুধু হচ্ছে আপনি শেষ করার আগে অনুমতি নিয়ে 1 মিনিট একটুখানি কথা বলতে চাইবো, কারণ রিটার্ন কর বা ইয়ের প্রসঙ্গে কথা বলার সময় আমার একটা জিনিস মনে পড়ছিল, সেটা হচ্ছে অর্গানিক বলছিলাম কি অর্থে, যেমন আমাদের ছবিতে কোনো গানের ভাবনা ছিল না। আমি যদি দুই বা মরি এই গানটা আছে, গোপাল গোসাইয়ের লেখা গান, সেটি আমি শুনে থাকবো। এর মধ্যে জার্মানিতে তখন, এখন তো সুমেল চৌধুরী ঢাকায় থাকে, তো আমি ওর কণ্ঠে একটা অন্য গান শুনে আমি এমনই আপ্লুত হয়ে যাই। তারপরে আমি শেজাদকে বলি যে চিনো খুঁজে বার করো, এর একটা গান আমি শুনতে চাই, একটা গান রেকর্ড করতে চাই। তারপরে আমরা সুমেলকে, সে অর্থে যেমন একটা ডিজাইন সকল সময় ঘটে না, এটা একটা প্রক্রিয়া, অলমোস্ট ডান, শুটিং অলমোস্ট শেষ, এর মধ্যে একটি এটা শুরুতে স্ক্রিপ্টেড ছিল না এরকম কোনো ভাবনা। তো এরকম আমাদের নানান সময় ঘটে, যখন এটা আপনি ওয়েলকাম করবেন নিজেকে, নিজের একটা প্রজেক্টকে, সেটা আপনি কিন্তু রেগুলার প্রজেক্টে পারবেন না, যখন একটা প্রোডিউসার ড্রিভেন কোনো বা ডিজাইন প্রজেক্ট আপনি করতে যাবেন। তো এইটা আমি একটু সময় নিলাম আপনার কাছ থেকে, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এইভাবে সম্পৃক্ত করার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর কি, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, ফটো তোলার কথা। একদিন স্যার আপনার স্যার লাল মোরগের জুটি নিয়ে আমরা একটা সেশন করতে চাই। আচ্ছা, আমি লাল মোরগের জুটি নিয়ে আপনাদের সঙ্গে স্ক্রিনিং সহযোগে, আমার কৌতূহল হচ্ছে, আমি একটু এই সুযোগে বলি, একটু আগে যে সিনেমার আপন ভাষা এই রকম কথাগুলো বলছিলাম, সেগুলো এখন মনে হয় আমার স্পষ্ট করার সময় আসছে, বা এগুলো ডিবেটে অংশগ্রহণ করা বা সেগুলোকে ইন্টারাকশনের মধ্য দিয়ে কোথাও সেই যে কথাগুলোর কোনো পায়ের তলায় মাটি আসে কিনা সেগুলো একটু খুঁজে নেওয়ার জন্যই আমার ইন্টারাকশন গুলো এখন জরুরি মনে করি। তার অংশ হিসেবে যে সময়ে, যেহেতু একটু আগে বলছিলাম যে 71-এর গল্প মানে একটা সময়ের গল্প, আজকের সময় কেমন ভাবে 50 বছর হয়ে গেল, 50 বছরের এই দূরত্বে আমরা কেমন ভাবে কানেক্ট করবো একটি সময়, আবার যেই সময় নিয়ে আমাদের নানান রকমের বিভ্রান্তির প্রেশার তৈরি হয়ে আছে, তাহলে সেই সময়কে আমরা কিভাবে ইয়ে করি। আমরা বলি সিনেমা হচ্ছে সময়ের কারবার, স্কাল্পিং ইন টাইম এর জায়গা থেকে যদি বলি, সেখানে সিনেমার শরীরে সময় কিভাবে কাজ করে, স্মৃতি মানুষের যে জীবনে কেমন ভাবে প্রয়োজনীয় বা কতটা কাজ করে, যখন আপনার এত স্মৃতির ভান্ডার প্রতিদিন আমরা ফেসবুকে প্রতিদিন অনলাইনে তৈরি করে যাচ্ছি, তখন কি আর ব্যক্তিগত স্মৃতি সংরক্ষণের যত্ন নেওয়ার আদৌ প্রয়োজন আছে, আমার কি কোনো সার্ভার কি প্রয়োজন নিজস্ব, বা আমার এই ডিজিটাল এই ভার্চুয়াল এই রিয়েলিটির মধ্যে দিয়ে আমি যে আরো বেশি করে ঢুকতে যাচ্ছি প্রতিদিন, সেখানে কি আর আমার কোনো স্পর্শের স্মৃতি, স্পর্শ বলে কিছু দরকার আছে? আমরা যে কোনো একটা ফটো অ্যালবাম যখন হাতে স্পর্শ করি, কাগজ উল্টায়, বা কোনো একটা ফ্রেম আমরা স্পর্শ করি, বা একটা দাদির হাতের গাছটা ছুঁয়ে দেখি, বা তার ফলটাকে ইয়ে করি, আস্বাদন করি, এই যে সময়ের সঙ্গে আমরা একটা সম্পৃক্ততা তৈরি করতে চাই, সেইটা আমাদের জীবনে কিভাবে কাজ করে, ভবিষ্যতে এগুলোর আদৌ প্রয়োজন থাকবে কিনা, সিনেমার প্রয়োজন থাকবে কিনা, স্মৃতি সংরক্ষণগার বলে আমাদের যা আছে অভিজ্ঞতা, সেটা আদৌ যথেষ্ট কিনা 71-এর স্মৃতি রক্ষা করবার জন্য, বা আমরা স্মৃতি কে কি করে বিস্মৃতির জায়গা আছে নিয়ে যাব, তার মেকানিজমটা আছে কি, আবার এই বিস্মৃতির ব্যাধিটার কোনো উপশম আছে কিনা, সিনেমার নাম করে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। লাল মোরগের জুটির নাম করে এই 50 বছরে আমাদের অর্জন কি, বিসর্জন কি, এবং স্মৃতি, সিনেমার স্মৃতি আদৌ আমাদের কোনোভাবে কাজ করলে তাহলে আমরা জহির রায়হানের খোঁজটা পেলাম না কেন? তার আছে স্টপ জেনোসাইডের চেয়ে বেটার কোন মুক্তিযুদ্ধের সিনেমা তো আমরা তৈরি করি নাই, তাহলে আমরা এটাকে খুঁজে পাই না কেন আমাদের সিনেমা, এই এসেন্সটা বা এই স্ট্রেংথের গল্পটা? তো এগুলো নিয়ে আমাদের মনে হয় একটু কথা বলা গেলে, নিজেদের অবস্থা, অবস্থান বা কর্মযোগে আমরা যখন সামিল হব, হাজির হতে চাইব, তখন আমাদের নিজেদের কি কি বিষয়ে লক্ষ্য রাখা দরকার, বা লক্ষ্য রাখলে আমরা লক্ষ্যটা ছোট হোক, সামান্য হোক, কিন্তু সেটা লক্ষ্য ভেদি হোক, এইটুকু প্রয়োজনে হয়তো সামনাসামনি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আরো মানে পরস্পরের চোখে চেয়ে কথা বলার প্রয়োজন আছে, ভার্চুয়াল এইটুকুন যথেষ্ট নয় আমাদের। ভালো থাকবেন, সালাম।